দর্শক ঠিক যেমনটি বলছিলাম যে ভ্যাকসিনের ভয় কাটতে ইতিমধ্যে শুরু করেছে মানুষের মাঝে। প্রথম দিনে সারা দেশে ভ্যাকসিন নিয়েছে প্রায় 31,000 মানুষ, আজ দ্বিতীয় দিনেও শুরু হয়েছে টিকা কর্মসূচি। দ্বিতীয় দিনের টিকাদান কর্মসূচির খবর জানাতে আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাহাত খান। রাহাত, জানতে চাই আপনার কাছে যে দ্বিতীয় দিনের টিকা কার্যক্রম শুরু হয়েছে কিনা, ভিড় কেমন দেখছেন, মানুষদের ভয় কাটতে শুরু করেছে মানুষের করোনা, টিকার প্রতি আগ্রহ কিরকম ঠিক মানুষের এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে, তন্ময়। আপনি জানেন যে গতকালকে বরিশালেও টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল প্রথম দিনে বরিশাল বিভাগে মোট 1,412 জন টিকা নিয়েছেন, তাদের মধ্যে নারী রয়েছেন 289 জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর যেটি জানিয়েছে যে গতকাল মহানগরীতে 250 জন, বরিশাল জেলায় 197 জন, পটুয়াখালীতে 297 জন, ভোলায় 247 জন, পিরোজপুরে 259 জন, বরগুনায় 87 জন এবং ঝালকাঠি জেলায় টিকা নিয়েছেন মাত্র 84 জন। আমি এখন রয়েছি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে। এখানে গতকাল প্রথম দিনে টিকা নিয়েছেন 73 জন এবং আজকেও বেশ কয়েকজন অপেক্ষমান রয়েছে, তবে কতজন ঠিক টিকা গ্রহণ করছেন বা করবেন সেই মর্মে কোনো তথ্য নেই। এখানে একজন সিটি কর্পোরেশনের একজন কর্মী রয়েছে, ভাই একটু যদি বলেন যে গতকাল এখানে কতজন টিকা নিয়েছে এবং আজকে এখন পর্যন্ত এখানে টিকা নেওয়ার জন্য কত, কালকে এখানে মোট 73 জনকে টিকা দিয়েছে, আজকে কতজন অপেক্ষমান? আজকে অপেক্ষমান এখন এটা তো রেজিস্ট্রেশনের উপর নির্ভর করে, এখানে কয়জন আছে জানেন তো আপা? এখানে আমাদের লিস্টে তো কেবল আসছে, দেখে নি কত নাম্বার কত, ও গুনতে হবে তাও। তাদের কোন পার্শ্ব প্রতিক্রিয়া? কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। এখানে একজন সাথে কথা বলবো যিনি টিকা গ্রহণের জন্য অপেক্ষমান রয়েছেন। চাচা একটু কথা বলি আপনার সাথে, টিকা নিচ্ছেন কেন? ভয়ের কোনো বিষয় নেই, কারণ গতকাল আমরা কথা বলেছি বরিশালের সিভিল সার্জন, গতকাল যিনি প্রথম দিন করোনা টিকে নিয়েছেন তিনি বলেছেন যে তার 6 ঘন্টা পরেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তিনি অনুভব করেনি এবং তার কোনো ভয়ও কাজ করেনি। এখানে আরেকজন এখানকার অফিসিয়াল রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। গতকালকে যারা টিকা নিয়েছেন কারো কি কোনো ধরনের 73 জন শোনা গিয়েছে এখানে, কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর কি আপনি জেনেছেন বা শুনেছেন কিনা? আমার নাম শফিকুল ইসলাম, আমি এখানের পুলিশ হাসপাতালে নার্সিং সুপারভাইজার পোস্টে এখানে দায়িত্বে আছি। গতকালকে আমাদের এখানে 73 জন কোভিড-19 ভ্যাকসিন নিয়েছে। বর্তমানে এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি এবং গতকালকে কোনো অসুস্থ কেউ হয়নি। টিকা নিতে আসছেন পুলিশ সদস্য, তারা কি বাধ্য হয়ে আসছেন নাকি আগ্রহ করে আসছেন? যারা এখানে আসছে তাদের স্বইচ্ছে আসছে এবং মন উৎসাহী হয়ে আসছেন, এবং কিছু আসছেন যারা রেজিস্ট্রেশন করতে পারেননি কিন্তু তারাও অতি উৎসাহে এসে আমাদের এখানে ভ্যাকসিন নিয়েছে। আগামী দিনগুলোতে কি আরও আগ্রহ বাড়বে বা আসবে আপনার কি মনে হয়? আমার মনে হয় মানুষ যদি সচেতন হয় তাহলে আরও বাড়বে, এবং আজকে 18 তারিখ, আজকেও প্রায় আজকে 8 তারিখ, আজকেও অনেকে আসবেন আমাদের প্রসেসে আছে এখানে অপেক্ষমান আছে। হ্যাঁ ধন্যবাদ, আপনি শুনছিলেন তন্ময়। আসলে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল, এখানে মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ সদস্যদের এখানে টিকা দেওয়া হয়। প্রথম দিন এখানে 73 জন টিকা নিয়েছেন এবং সর্বসাকল্যে বরিশাল মহানগরীতে গতকাল নিয়েছেন 250 জন এবং জেলায় নিয়েছে 197 জন। আজও আর একটি কথা যে বলা হয়েছিল, বরিশাল জেলায় মোট 131টি কেন্দ্রে টিকা দেওয়া হবে, কিন্তু আমরা প্রথম দিন দেখেছি যে আসলে ইউনিয়ন পর্যায়ে কিন্তু একটি করে কেন্দ্র করার কথা ছিল, কিন্তু আসলে প্রথম দিন ইউনিয়ন পর্যায়ে কোনো কেন্দ্র আমরা দেখিনি এবং বলা হয়েছিল যে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3টি করে কেন্দ্র থাকবে, কিন্তু আমরা সেটি দেখেছি যে আসলে 1টি করে কেন্দ্র ছিল এবং বলা হয়েছিল শেরেবাংলা মেডিকেল এবং জেনারেল হাসপাতালে 8টি করে কেন্দ্র থাকবে, কিন্তু আমরা দেখেছি যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র 4টি কেন্দ্র এবং বরিশাল জেনারেল হাসপাতালে মাত্র 2টি করে কেন্দ্র করা হয়েছে। অর্থাৎ যে কতগুলো কেন্দ্রের কথা বলা হয়েছিল সেগুলো কিন্তু করা হচ্ছে না, কারণ এই মুহূর্তে কিন্তু মানুষজনের চাপ কম সেজন্য। তো এই ছিল বরিশাল থেকে সবশেষ খবর, ফিরছি আপনার কাছে তন্ময়। রাহাত আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হওয়ার জন্য। দর্শক,
বরিশাল থেকে যুক্ত হতে চাই চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, আজকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রমের দ্বিতীয় দিন, মানুষের আগ্রহ কেমন দেখছেন করোনার ভ্যাকসিন নেওয়ার প্রতি? ধন্যবাদ তন্ময়, আপনি যথার্থ বলছেন। দ্বিতীয় দিনও কিন্তু সকাল 8টা থেকেই কিন্তু আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল সহ 15টি যে কেন্দ্রগুলো আছে সব কেন্দ্রেই কিন্তু আসলে যে সকাল 8টা থেকে একেবারে শুরু হয়েছে। টিকা নিতেও কিন্তু অনেকজন এসেছেন, কিন্তু গতকাল প্রায় 150 জনের মতো এই চট্টগ্রাম মেডিকেল থেকে কিন্তু টিকা নিয়েছেন। একইভাবে কিন্তু চট্টগ্রামের আরও কয়েকটি কেন্দ্র যেগুলো আছে, এমনকি উপজেলা পর্যায়ে সব মিলায় 200 জনের বেশি কিন্তু আসলে টিকা গতকাল নিয়েছেন। দ্বিতীয় দিনে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, আজও কিন্তু যথাসময়ে কিন্তু শুরু হয়েছে সব কেন্দ্র বলতে, যে চট্টগ্রামের 14টি উপজেলা যেগুলো আছে সব উপজেলায় কিন্তু একেবারে তারা কিন্তু কার্যক্রম শুরু করেছে। সব মিলে বলা যায় কিন্তু যে উৎসব টিকা নেওয়ার, যে উৎসব করোনার টিকা নেওয়ার, সেই উৎসব কিন্তু আমরা গতকাল থেকে আমরা দেখছি। আমি একটু কথা বলতে চাই, আমার পাশে আছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসান শাহরিয়ার কবির। গতকাল যেমনটা আমরা উৎসব দেখেছি, আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। কোন কোন জায়গায় মানে কয়টা কেন্দ্রে আজকে আমরা আমাদের চট্টগ্রাম জেলায় নগরে এবং সিটি কর্পোরেশন সহ প্রত্যেকটা উপজেলায়, বিশেষ করে সিটি কর্পোরেশনের নগর যেসব স্বাস্থ্যকেন্দ্র আছে সেগুলোতে একসাথে সব জায়গায় শুরু করেছি। 15টি কেন্দ্র আমরা একসাথে শুরু করেছি, প্রত্যেকটিতে 4 থেকে 9টি পর্যন্ত বুথ আছে। তাহলে বুঝতেই পারছেন যে বিপুল একটি জনসমাগম আমরা আশা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি, খুব ভোরেই আজকে যারা নিবন্ধন করেছেন এবং যারা নিবন্ধন করতে পারেননি, 55 ঊর্ধ্বে বয়স, তারা সকলেই চলে এসেছেন এবং আমাদের এখানে আপনারা জানেন যে হেল্প ডেস্ক আছে, তারা সেটি করে দিচ্ছেন। এবং আজকেও আমরা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা আশা করছি যে প্রত্যন্ত অঞ্চল থেকেও যারা তাদের নিজস্ব উপজেলা কমপ্লেক্সে যাচ্ছেন তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তারাও তারা নিবন্ধিত হয়ে টিকা নিচ্ছেন এবং কালকে যারা দিয়েছেন তারা সকলেই নিরাপদে আছেন এবং ভালো আছেন। গতকাল আপনি নিজে টিকা নিয়েছেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? ধন্যবাদ, গতকালকে আমি নিয়েছি, আপনাদের সামনে আজকে কথা বলছি এবং আমি কাজ করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, কোনো রকম অসুবিধার সম্মুখীন হইনি। এটি অত্যন্ত নিরাপদ, আপনারা নিরাপদে এবং অত্যন্ত আস্থার সাথে এটি নিতে পারেন। ধন্যবাদ আপনাকে। তন্ময়, আপনি অবশ্যই বুঝতে পারছেন আমরা এতক্ষণ ধরে কথা বলছি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের সাথে, তিনি নিজেও গতকাল টিকা নিয়েছেন, সেই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমাদের এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। নয়ন বড়ুয়া জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ শান্ত, তিনি রয়েছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। শান্ত, আজকে দ্বিতীয় দিন টিকার কর্মসূচির, ভিড় কেমন দেখছেন, মানুষের আগ্রহ কেমন দেখছেন এই করোনার টিকা গ্রহণের প্রতি? তন্ময়, আমি বরঞ্চ আপনার এই পর্দা থেকে সরে যাই, আপনি বুথটা দেখেন। এটি সোহরাওয়ার্দী হাসপাতালের যে বুথ, এই আমরা যদি দেখতে পারি বুথ 1 এবং বুথ 2, এইখানে পুরুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত কেউ টিকা নিতে আসেননি। আমরা যেটি কথা বললাম, এখানে যারা স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা যেটি জানিয়েছেন যে খুব স্পেসিফিক্যালি দেয়া আছে যে কারা কারা আজকে টিকা নেবেন, এবং সেইভাবে যে আপনি জানেন রেজিস্ট্রেশন পদ্ধতিটা আছে, সেই রেজিস্ট্রেশন পদ্ধতি অনুযায়ী টিকা নেওয়া হবে এবং সেই অনুযায়ী কাজ চলবে। তো এই মুহূর্তে আমরা যেটি বলতে পারি যে আজকে এখন পর্যন্ত সোহরাওয়ার্দীতে কেউ এখনও টিকা নেননি। আমি দেখি এখানে একজন কারোর সাথে একটু কথা বলা যায় কিনা, তাহলে যদি প্রক্রিয়াটি জানা যায়। এখানে যারা সেবিকা আছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, আমরা একটু ছোট্ট করে জানতে চাই যে আসলে প্রক্রিয়াটা কি, একদম সাধারণ মানুষের জন্য যে কি প্রক্রিয়া এখানে এসে টিকা নিতে হবে? এখানে সাধারণ মানুষের দেওয়া শুরু করছে আজকে? হ্যাঁ হ্যাঁ, এখানে রেজিস্ট্রেশন ভুক্ত যারা, তালিকাভুক্ত যারা, সাধারণ হোক, স্বাস্থ্যকর্মী হোক, সমাজসেবী হোক, একই প্রক্রিয়ায় সবাইকে দেওয়া হবে তালিকা অনুযায়ী। ঠিক আছে, এটাই আর কিছু না। আমাদের তালিকা
আমাদের কালকে যারা রেজিস্ট্রেশন করেছে ওরকম আমরা অলরেডি তালিকা পেয়ে গেছি, ওই অনুযায়ী আমরা দিয়ে চলে যাব। এখন পর্যন্ত কতজন আজকের জন্য রেজিস্ট্রেশন করেছে? আজকে আপনারা কতজনকে দেবেন? আমরা আজকে মোটামুটি 400 জনের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা শুরু করতেছি, বাকিটা তো পরে যদি বেশি। আপনাদের তো এই টিকা প্রদানের ট্রেনিং গুলো তো সম্পূর্ণ হয়েছে এটা নিয়ে? তন্ময় শুনছিলেন যে ডাক্তাররা নিয়েছেন এখানে, এবং এখন পর্যন্ত এখানকার টিকাদান যে কর্মসূচি সেটি শুরু হয়নি, তবে আজকে ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, এবং এরপরে এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।